কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হাদিসেতে বলেন নবী, জান কবজ হইবে যখনই, মা বাপ এসে আসবে শয়তান করিতে বেঈমান, মা বাপ বেশে আসবে শয়তান করিতে বেঈমান, কোরআন শয়তান তারাইয়া রাখিবে ঈমান, কোরআন শয়তান তারাইয়া রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিস বলে, সুরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে বেগে যাবে তখন মরদুদ শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কয় বিমারি বিনয় করে, একটু পানি দাও আমারে, অমিনি না পাক পানি খাওয়ায়, তখনই শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। যখন তোমায় কবর দিবে, কবর আজাব শুরু হবে, কোরআনের দোয়াতে ক্ষমা, করবেন রহমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান,
জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।